বন্ধুরা ভাইরা বোনেরা হোয়াট ইজ দ্য ডেফিনেশান অফ বোন সেট বোন সেট কারে কয় তো বোন সেট হলো এমন একটা বস্তু যেটা মেডিকেল কলেজে ঢোকার আগে মানে ফার্স্ট ইয়ারে জয়েন করার আগে কেনার জন্য যতটা আগ্রহ তাড়াহুড়ো ইচ্ছা থাকে ফার্স্ট ইয়ার হয়ে যাওয়ার পরে তার কয়েক গুণ বেশি আগ্রহ তাড়াহুড়া ইচ্ছা জেগে ওঠে ওটা বিক্রি করার জন্য ইহারে কহে বোন তো বোন সেটের আরও অনেক রকম ব্যবহার হয় পড়াশোনা ছাড়াও উইথ ডিউ রেসপেক্ট একবার দেখে নাও তোমরা যাই হোক এটা তোমরা করো না তো ভিডিও শুরুতে এটাই বলার যে ভিডিওতে অনেক কথা বলবো তো কথা তখনই বলা যায় যখন নিজের পেছনে গু লেগে থাকে না তখনই এই কথাগুলো বলা যায় কারণ আগের র্যাগিং নিয়ে ভিডিওটা করার পর কিছু কমেন্ট এরকম এসছে দাদা তুমি কি র্যাগিং করো নি তো র্যাগিং করিনি বলেই না এরকম করতে পেরেছি ভিডিওটা বা সেরকমভাবে কিছু করিনি বলেই না ভিডিওটাতে এত ওপেনলি বলতে পেরেছি সব কথা করলে তো বলতে পারতাম না তাহলে তো আমার পেছনে গুলে গে থাকতো তাহলে আমি কী করে তার কথা বলতে পারতাম তো সেটা আমার চোদ্দটা ব্যাচে জুনিয়ার যারা আমার সঙ্গে কাজ করেছে যারা আমার সঙ্গে থেকেছে হাজার হাজার ছেলে মেয়ে ছড়িয়ে আছে চারিদিকে তাদের তাদেরকে জিজ্ঞাসা করলে সেটা জানতে পারবে সেরকম বোন ব্যাপারে যে কথাগুলো আজকে তোমাদেরকে বলবো প্রথমেই বলে দিই বোন আমি যত দামে কিনেছিলাম সেটা তো ভিডিওর আগে আস্তে আস্তে আসবে সেটা আমি ফ্রিতেই আমার জুনিয়ারকে দিয়েছিলাম তাই এত কথা আমি বলার সাহস এবং যোগ্যতা রাখি এবং অধিকার রাখি এই কথাগুলো বলার তো আমি ডক্টর কুন্তল বিট্টেল তোমাদের জন্য আজকে আবার একটা নতুন বিতর্কিত রিয়েলিটি ভিডিও বলতে পারো নিয়ে চলে এসেছি তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বোন সেট তো এই বোন সেট নিয়ে কি কি আলোচনা আমরা আজকে করবো তো আগে জানতে হবে যে বোন সেট কয় প্রকার হয় তারপরে জানতে হবে যে এই বোন সেট কীভাবে পাওয়া যায় কিনতে হয় কেন কিনতে হয় কিভাবে কিনতে হয় কতটা তা পড়াশোনার কাজে লাগে এবং তারপরে আমরা যেটা জানবো যে এই বোন সেটটা মানে তারপরে বিক্রি হয়ে যায় এবং তারপরে আমরা জানবো যে এই বোন সেটের যে কি ইতিহাস মানে শুরুর থেকে শেষ অব্দি কিভাবে কীভাবে এই বোন সেটের দাম এবং কালচার এবং দামের যে বিবর্তন সেটা তোমাদের সঙ্গে কথা বলে নেবো তো প্রথমেই যে কথাটা বলার সেটা হচ্ছে যে বোন সেট জিনিসটা বোন বোনসেট জিনিসটা হচ্ছে এমবিবিএস ফার্স্ট ইয়ারে লাগে অ্যানাটমি পড়ার জন্য বোদা বাংলায় সব কিছু বলছি তো বোন সেট মানে এই যে পুরো শরীরে যা যা হার তোমরা দেখতে পাচ্ছ সেটাকে একটা কমপ্লিট বাইলেটারাল বোন সেট বলে এবং সেই একটা কমপ্লিট বায়োলেটারাল বোন সেট এটা মানে পুরো শরীরে যা যা হার থাকে সেগুলো তার মধ্যে সব থাকে মানে মানুষটাকে ছিলে দিলে যা যা হার পাওয়া যায় এবং সেটাকেও কমপ্লিট বোন বলা যায় কি যায় না হয়তো কারণ পড়াশোনার জন্য আবার তার আবার কিছু মডিফিকেশান লাগে যেমন ধরো স্কালের যে ছোটো ছোটো বোনগুলো সেগুলো আলাদা আলাদা করে পিস থাকলে ভালো হয় বেস অফ দা স্কালের একটা আলাদা পিস থাকলে ভালো হয় তারপর হচ্ছে গিয়ে ইউন তোমার ধরো আর্টিকুলেটেড টেলফিস কোমরের যে হারটা সেটা একটা থাকলে ভালো হয় আবার খোলাটাও লাগবে আবার আর্টিকুলেটটাও লাগবে তাহলে একটা বোন সেট দিয়ে হচ্ছে না একটা মানুষের বোন সেট দিয়ে সেটা হচ্ছে না তারপর আবার পুরো স্কালটাও লাগবে আবার বেস অফ দা স্কালটাও লাগবে মানে স্কালটাকে এইভাবে কেটে দেওয়া যেটা তোমরা আগে ছবি দেখলে যেটা ওই যাই হোক অ্যাস্ট্রে বানান হয়ে গেছে তো ওই জায়গাটা মানে এইভাবে করতে গেলে কমপ্লিট বোন সেট বলতে গেলে তাহলে সব কিছু থাকতে হবে তাহলে আর্টিকুলেটেড হ্যান্ডও থাকতে হবে হ্যান্ডটা আর্টিকুলেট করা তার দিয়ে আবার লুজ 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 বোনগুলোও থাকতে হবে তাই এত কিছু লাগে না বস তো ইউনিল্যাটারাল বায়োল্যাটারাল এই ধরনের হয় ইউনিল্যাটারাল উইথ স্কাল বায়োল্যাটারাল উইথ স্কাল ইউনিল্যাটারাল উইদাউট স্কাল এ রকম ভ্যারিয়েশন আছে এবং আলটিমেটলি যে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় কতটা লাগে কতটা তোমরা নিজেরটা নিয়ে পড়ো কতটা বন্ধু নিয়ে পড়ো এরকম অনেক কিছু ব্যাপার চলে আসে তো প্রথমে কলেজে যাওয়ার পরেই তোমাদেরকে কিছুজন বোঝাবে যে প্রচুর মানে এইটা বেস্ট এইটাই বোন সেট এটাই ইয়ে একটা প্যানিক তৈরি করার একটা প্রবণতা এখন তৈরি হয়ে গেছে তো বিক্রি করার জন্য তো এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদেরকে যেটা বলবো যে একটা ইউনিলেটারাল বোন সেট উইথ স্কাল অ্যান্ড অল প্লাস হচ্ছে বন্ধুদের থেকে নিয়ে আরামসে চালিয়ে দেওয়া যায় একটা বছরের ব্যাপার এইটুকু বন্ধুত্ব রুমমেট অনেকে মেসে থাকে চারজন মিলে অনেকে হোস্টেলের রুমেও চারজন থাকে তিনজন থাকে সবাই মিলে মিলেও অনেকে কিনে নেয় এবং সেক্ষেত্রে এত চাপ নেওয়ার কিছু নেই বোনসেট তোমরা মানে একা লাগবে কারণ আলটিমেটলি সেটা তো সেই মানে বিক্রি করে দেবে তাই না তো সেক্ষেত্রে মোটামুটি তোমরা গিয়েই বুঝে যাবে একটু সময় লাগবে বুঝতে কিন্তু বোন ওই যে একটা বলছি সেগুলো পরে ক্রাইসিসের ব্যাপারটা কিভাবে তৈরি হলো তো এক্ষেত্রে যেটা বলার যে প্যানিক করার কিছু নেই তো বোন সেট মানে একারই থাকতে হবে এরকমও কোনো ব্যাপার নেই ইউনিলেটারাল বোয়লেটারাল স্কাল উইদাউট স্কাল আটিকুলেটেড হ্যান্ড আটিকুলেটেড পেলভিস হ্যান্ড ত্যান্ড সব কিছু করে তোমরা ইউনিলেটারাল প্লাস কিছু এক্সট্রা যেগুলো লাগে সেগুলো কিনলেই যথেষ্ট তো সেগুলো দিয়ে পড়াশোনা মোটামুটি চালিয়ে নেওয়া যাবে একটা হোস্টেলে অনেকজন থাকে একটা মেসেও অনেকজন থাকে এখন যারা স্কলার হয় তারাও হচ্ছে কি নিজেদের মধ্যে কমিউনিকেট করে বোন কলেজে নিয়ে এলো সে নিয়ে চলে গেলো করে আবার ফেরত দিয়ে দিল অনেক কিছু হয় এইভাবে ঠিক আছে তো সেইগুলো নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই তো এই বোন সেট মেনলি বানায় কারা তো এই বোন সেট যারা বানায় তারা হচ্ছে বেশি মানে বিভিন্ন যে পুরোনো মেডিকেল কলেজগুলো আছে তাদের যে ডোমরা তো ডোম কিছু বিখ্যাত ডোম আছে যেমন হরিডোম ডোম শিবজি মেডিকেল কলেজের শিবজি রামডোম এনআরএসের মনে হয় হরিডোম আরজি করের এইভাবে বিভিন্ন এবং তাদের উত্তরশ্বরীরা এগুলো সব বাবাদের কাছ থেকে কালেক্ট করা ডাটা বাবাদের আমলের লোকেদের কাছ থেকে এবং তাদের উত্তরশুরীরা এবং আরও যেসব কলেজ হয়েছে মেনলি তারাই এই বোন সেটগুলো বানায় এবং হচ্ছে গিয়ে সেগুলো খোলা মার্কেটেও কিছু কিছু জায়গায় কিনতে পাওয়া যায় সেখানে দামটা আরও বেশি পড়ে যায় কারণ এগুলো সেই আলটিমেটলি ওইভাবেই বানানো হয় এবং সেইভাবেই বিক্রি হয় তো এইভাবেই বোন সেটগুলো ওই যে একটা ডিসেকশনের বডি হলো সেই বডি থেকে যে বোনগুলো বেরোলো বা আলাদাভাবেই একটা বডির থেকে সেই বোন সেটগুলো ওরা বানালো এবং তারও অনেক ব্যাপার আছে সেগুলো সেইভাবে বোন সেটগুলো মেনলি ওরাই বানিয়ে দেয় তো চলো এবার তোমাদেরকে একটু ব্যাকে নিয়ে যায় তো কি হতো আগেকার সময় আগেকার সময় মানে নাইনটি সেভেন্টিজ নাইনটিন এইটটিজ নাইনটিন নাইনটিজ অব্দি কী ব্যাপার ছিল তো তখনকার দিনে বোন কাউকে কিনতে হতো না সেভাবে প্রথম পার্টটাই কেউ একটা কিনেছিল হয়তো মানে কিনতো হয়তো যখন নতুন বোন ডোমেদের কাছ থেকে আসতো তিনশো চারশো পাঁচশো ছশো টাকা অবধি এরকম দাম ছিল আমি যতদূর জানলাম তো এবং তারপরে কেউ আবার সেটাকে বিক্রি করতো না সেভাবে আমি যতজনকে জিজ্ঞাসা করেছি সবাই তারা বলেছে যে তারা ফ্রিতেই বোন সিনিয়রদের কাছ থেকে পেয়েছে তো যেটা হতো যে হয়তো যে একটা ধরো একটা বোন সেট সে পেলো সিনিয়রের কাছ থেকে বা রুমমেটের কাছ থেকে মানে আগে যে সিনিয়র রুমমেট তার কাছ থেকে তো সেক্ষেত্রে যেটা কর করত যে দেখা গেলো একটা স্যাকরাম নেই বা একটা পেলবি একটা পার্ট নেই বা একটা হিউমারাস নেই তো সেটা গিয়ে সেই কলেজের রেসপেক্টিভ কলেজে ডোমকে বললে সে কিছু টাকা নিয়ে পঞ্চাশ একশো দুশো টাকা নিয়ে বা সেইটা সেই বোনগুলো যেগুলোর মধ্যে নেই সেইগুলো সে জোগাড় করে দিত এবং এইভাবেই সেটা আবার জুনিয়রদের কাছে চলে যেতে থাকতো তো এইভাবেই ব্যাপারগুলো হতো এর ব্যাপারে এর মধ্যে আবার একটা পলিটিক্যাল ব্যাপারও ছিল কি কীরকম পলিটিক্যাল ব্যাপার মানে ধরো আগেকার দিনে যেসব পার্টিগুলো ছিল সেই সব পার্টির একটা নিজস্ব নিজস্ব হোস্টেলের স্ট্যাম্প ছিল বা সেই সব পার্টির একটা একটা ব্যাপার ছিল যে এই হোস্টেলটা তাদের বা এই ছেলেরা তাদের তো সেক্ষেত্রে সেই দাদাদের কাছ থেকেই তারা সেই বোন সেটগুলো পেয়ে যেত বা কখনো কখনো একটা আগের ইয়ারে ছেলে মেয়েদেরকে ছেলেদের মেয়েদের যে বোন সেট সেগুলোকে নিয়ে পরের ইয়ারে ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য একটা বডি তৈরি হতো এইভাবে বাট ব্যাপারটা ফ্রিতেই মোটামুটি হতো তো এত দাম দরের ব্যাপারটা ছিল না তো মোটামুটি যা হিসাব দেখলাম তাতে ওই দু হাজার এই সময়টার থেকেই বোন সেটগুলো সবাইকে দাম দিয়েই কেনা শুরু হতে লাগলো পুরনো স্টকগুলো শেষ হতে লাগলো এবং সেখানে ওই দেড় হাজার দু হাজার টাকা করে দামের ব্যাপারটা আসতে লাগলো এবং আলটিমেটলি আমি দু হাজার আটে যদি ধরি আমি সেই সময় বোন সেটটা ছিল সঙ্গে বেশ কিছু জিনিসপত্র ছিল আর্টি পেলভিসটা খোলা ছিল আমি আঠা দিয়ে চিটিয়ে ফেবিকুইক দিয়ে চিটিয়ে আর্টিকুলেট করে নিয়েছিলাম তো এইরকমভাবে দেখতে গেলে আমি তখন তোমার ওই দেড় দু হাজার টাকায় বায়োলেটারাল বোনসেটটা পেয়েছিলাম আমার কোনো এক সিনিয়রের কাছ থেকে আমার এক্স্যাক্টলি মনে নেই এবং আমার জুনিয়র যে নিয়েছিল সে তাকে বলেছিলাম কিছু টাকা দিতে কিন্তু আলটিমেটলি সে দেয়ওনি আমি আর চাইওনি সে বোনসেট নিয়ে চলে গেছিলো এবং তারপরে বোনসেট কোথায় মানে আর জানি না কোথায় কী গেছে তো যাই হোক তো আস্তে 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 এই যে ফ্রির কালচারটা চেঞ্জ হতে লাগলো এবং দোমেরাও সিয়ানা হতে লাগলো ইনফ্লেশনের যুগ তো এই কথাগুলো কেন বলছি আজকে বোর্ডসেটের প্রচুর দাম কেউ বলে আঠেরো কেউ বলে বিশ কেউ বলে পঁচিশ কেউ বলে তিরিশ কেউ বলে বত্রিশ কেউ বলে পঁয়ত্রিশ নতুন পুরনো ইউনিলেটারাল বাইলেটারাল মানে দশ হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার অবধি দামটা পৌঁছে গেছে তো সেক্ষেত্রে মানে কেন হচ্ছে এটা তো আস্তে আস্তে হঠাৎ করে যখন স্টুডেন্টরা বাড়তে লাগলো সংখ্যায় বিভিন্ন কলেজের স্টুডেন্ট সংখ্যা হঠাৎ করে একটা বাড়তে লাগলো তারপর বিভিন্ন নতুন নতুন কলেজ খুলতে লাগলো এবং করোনার সময় একটা হিট করলো প্রথমে হচ্ছে গিয়ে নতুন কলেজ খুলতে লাগলো মানে দু হাজার বারোর দিকে অনেকগুলো নতুন কলেজ খুললো তারপর হঠাৎ করে সব কলেজের সিটগুলো হু হু করে বাড়তে লাগলো এবং তারপরে হচ্ছে গিয়ে করোনা হিট করলো এবং তারপরে অনেকগুলো আরও নতুন কলেজ খুললো এই যে একটা ব্যবসার জায়গা তৈরি হলো এই যে ব্যবসার জায়গাটা তৈরি হলো সেখান থেকে কিন্তু সবাই একটা কামাতে চাইলো এতে কিছু ভুল বলার কিছু নেই সবাই রোজগার করবে বস তো আলটিমেটলি যে পয়েন্ট থেকে পয়েন্ট অফ সোর্স থেকে হারগুলো বেরোচ্ছিল সেইখানেই দামটা বেড়ে গেলো মানে দোমেদের কাছে তো ঠিক আছে তো তারা ইনকাম করছে কিন্তু গ্র্যাজুয়ালি একটা বোনসেটের দাম কিন্তু কমলো না কারণ একটা বোন সেট যখন তিন চার বছর ইউজ করা হয়ে যাচ্ছে তার দামটা কমে যাওয়ার কথা কিন্তু সেটা হচ্ছে না নতুন বোন সেটের দাম ঠিক আছে একটা নতুন বোন সেট সে শখ করে কিনছে ভালো বোনসেট সেক্ষেত্রে দাম বেশি হতেই পারে সে কিনতেই পারে হ্যাঁ সে ডিরেক্টলি ডোমের কাছ থেকে পনেরো ষোলো আঠেরো হাজার টাকায় কিনছে ইউনি হোক বা বাই লেটাল কুড়ি বাইশ তেইশ হাজার টাকায় কিনছে সেটা তার সব কিনতেই পারে কিন্তু যেগুলো পুরনো বোন সেগুলোর দাম কেন কমলো না তো এখানে চলে এলো আর একটা অন্য ব্যাপার যেটা আমি বলতে চাইছিলাম যে আগেকার দিনে যে কালচারটা ছিল সেই কালচারটা মানসিকতাটাও আর কারোর মধ্যে নেই যাকো পয়সা দিয়ে কিনেছে আট হাজার ন হাজার দশ হাজার বারো হাজার যাই দিয়ে কিনেছে তো সেই পরের বছর সেটা বিক্রি করবে এটা নিয়েও কোনো ডাউট নেই এবং তাকে আমি বলছিও না লস করতে কিন্তু যে ব্যাপারটা আসতে লাগলো যে প্রতি বছরই সেই বোন সেটের উপর দু হাজার তিন হাজার এক হাজার দু হাজার তিন হাজার এক হাজার দু হাজার তিন হাজার করে দাম যে বিক্রি করছে সে চাপাতে থাকলো এবার এখানে কিছু একটা ব্যাপার চলে আসে মানে এটা হচ্ছে একটা আদর্শের ব্যাপার এবার সেটা কারো থাকবে কি থাকবে না সেটা আমার হাতে নেই কারণ যখন বোনসেটটা যদি একটা বোন কেউ পরে নিচ্ছে তাহলে তো হিসাব মতো সেটা সেকেন্ড হ্যান্ড হয়ে গেল বা দু বছর হয়ে গেলে মানে থার্ড হ্যান্ড ফোর্থ হ্যান্ড ফিফ্থ হ্যান্ড হয়ে গেলো মতো তো সেটা দাম কমে যাওয়ার কথা কিন্তু এই যে ক্রাইসিস সেটা তার দামটাকে বাড়িয়ে দিতে লাগলো এবং এই যে তোমাদের কেনার যে আগ্রহ এবং তোমাদের মধ্যে যে প্যানিক এবং কোথায় পাবো বোন পাওয়া যাচ্ছে না এই প্যানিকটাকে কাজে লাগিয়ে দামটা আরও বেড়ে গেল তাই তো তো যে বোনটা হয়তো দেখা গেল যে ডোমের ঘর থেকে আট টাকা ন হাজার টাকা দশ হাজার টাকায় বেরিয়েছিল সেই বোন সেটটা চার পাঁচ হাত হওয়ার পরেও সেটার দাম পাঁচ হাজার না হয়ে সেটার দাম পনেরো কুড়ি বিশ হাজার হয়ে গেল চার পাঁচ বছরের মধ্যে তো এই যে হাত চেঞ্জ হচ্ছে আর বোন সেটের দাম বাড়ছে তো এটাতে আমি বলছি না যে কেউ একজন লাভ করছে বা তার জুনিয়রকে দিচ্ছে লাভ করে সেটার মধ্যে ক্ষতি কিছু আছে ক্ষতি একটা জিনিসই আছে ও হচ্ছে একজন ফেলো তোমার ডক্টর আজকে সে স্টুডেন্ট তুমি স্টুডেন্ট কিন্তু আলটিমেটলি দিনের শেষে পাঁচ বছর পরে তোমরা দুজনেই ডাক্তার ঠিক আছে তখন তুমি কি করে ভাবতে পারো যাকে তুমি তোমরা স্টুডেন্ট লাইফে নিজেদের মধ্যে বিজনেস করেছো আর বিজনেসে নামার পর একে অপরের মধ্যে বিজনেস প্রফেশনাল জেলাসি তৈরি হবে না এখানে তো মোড়াতেই গলম প্রথম দিন থেকে তুমি নিজেদের মধ্যে বিজনেস শুরু করে দিচ্ছ তাহলে ডাক্তার হয়ে যাওয়ার পর কি করে তুমি বলতে পারো যে একে অপরকে আমরা হেল্প করব। কি করে বলতে পারো একটা ডাক্তার মার খেলে আর একটা ডাক্তার এগিয়ে আসবে এইখানেই তো এটাই তো মজা যে একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি কীভাবে ব্যাপারগুলো হয় তাহলে যখন তুমি তোমার চেম্বারে বেশি পেশেন্ট হবে পাশের কি হাঁ করে তাকিয়ে থাকবে না তোমার পিছনে লেগে সেটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে অনেক পদ্ধতি আছে নাকি তোমার নামে বদনাম করবে যেখানে শুরুতেই মানে কচি কচি তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলে মেয়ে সেখানেই তোমরা ব্যবসা করার প্রবণতা চলে আসছে তাও যারা আর পাঁচ বছর পরে ফুল ফ্লেজেড ডা ডক্টর হয়ে যাবে তাদের মধ্যে তাহলে সেখানে কি করে মানে তোমরা আশা করো যে একটা মানে যে ওই যে বলো না কেন সব ডাক্তার একসঙ্গে কথা বলছে না কেন সব ডাক্তার প্রতিবাদ করছে না এই তো গোড়াতেই আদর্শের পতন ঘটে যাচ্ছে একটা সামান্য বোন সেট নিয়ে তাই না তো সেই জন্যই বলার এই যে বোন সেট স্ক্যাম বলে যে থামনেলটা বানিয়েছে এটা স্ক্যাম বলবে না আদর্শের অধঃপতন বলবে সেটা আমি জানি না তাহলে ভিডিওটার জি এটাই ছিল যে বোনসেট সবার একটা লাগবে এবং বোন সেট আগেকার দিনে সব ফ্রিতেই মানে পেয়েই যেত কম দামে এবং তারপরে সিনিয়রদের কাছ থেকে ফ্রিতেই পেয়ে যেত তারপরে হচ্ছে যে এই ইনফ্লেশনের যুগে হচ্ছে বোন দামটা অনেকটাই বেড়ে গেছে এবং সেখানে মিডিল ম্যান অনেক তৈরি হয়ে গেছে মিডিল ম্যানের যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে মিডিল ম্যান পলিটিক্যাল পারসনরাও ঢুকে গেছে এবং মিডিল ম্যানও ঢুকে গেছে এবং তারাও হচ্ছে কন্ট্রোল করার চেষ্টা করছে যেহেতু এত বড় একটা মার্কেট পাঁচ হাজার ছ হাজার স্টুডেন্টের একটা মার্কেট এবং বাইরেও তৈরি হচ্ছে আবার ভেবো না যে রকম মিডিল ম্যান আগে ছিল না তো আমি বলি তোমাদেরকে একটা গল্পের কথা যে আমি তখন স্টুডেন্ট এমবিএস তখন এম মেডিকেল কলেজে যাই হোক উইথ প্রুফ মানে সোর্স পেয়েছি বলেই এবং আমি যেটা জানতামও প্লাস আমি কনফার্ম করে নিয়েছি সেই আমলে স্টুডেন্টদের কাছ থেকে তো তখন একটা বড় র্যাকেট ধরা পড়েছিলো যেই কবর থেকে তারা হার্বোর্ড তুলে নিয়ে চলে আসছিলো এবং সেইগুলো বিক্রি করছিলো এবং তার মধ্যে মেডিকেল কলেজের একজনের ছেলের নামও জড়িয়েছিল বাট সেটা সার্ফেস হতে দেয়নি কেউ এবং না দেওয়া ঠিক আছে না দেওয়াটাই বেটার ছিল সেখানে কিন্তু অনেক স্টুডেন্টরাও ঢুকে আছে ইনপ্লাসনের পেছনে তো এখানে যেটা ব্যাপারটা হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে কিছু মুষ্টিমেয়েও কিছু ছেলে মেয়ে তারা এই যে দামটাকে বাড়িয়ে দিচ্ছে বা প্যানিক করে বলছে এটা আমার সম্পূর্ণ বোনশে এটা দারুণ এটা দারুণ জিনিস আছে এটা ভালো আছে একটা নতুন ছেলে অতটা বুঝতে পারছে না নিয়ে নিচ্ছে পরে গিয়ে বুঝতে পারছে যে যে না এই বোনটা নেই ওটা নেই কিন্তু আমি বলছি না থাকতেই পারে সবসময় সবটা থাকে না কিন্তু এই যে মিথ্যা কথাটা বলা হচ্ছে এবং এই যে ব্যাপারটা করা হচ্ছে এই যে আমার বোনটা বনশের তাড়াতাড়ি ঝেড়ে দিতে হবে বেশি দামে ঝেড়ে দিতে হবে তাড়াতাড়ি বিক্রি করে দিতে হবে এই যে তারপরে যে অবিশ্বাসের জায়গাটা আলটিমেটলি এক দেড় মাস পর তো গিয়ে সে বুঝে যাবে যে দাদা আমাকে কী কী দিয়েছে বা দিদি আমাকে কী কী দিয়েছে এবং আলটিমেটলি মানে দাদা বা দিদি আমার কাছে কতটা লাভ করেছে বা দাদা দিদি এই বোনটা কত টাকায় কিনেছিল কলেজের মধ্যে কিছু খবর লোকানো থাকে না বস প্রথমে সব কিছুই সবাই বোকা ঠিক আছে কলেজে এক দু মাস আসার পরে সবাই হালকা স্মার্ট হয়ে যায় ঠিক আছে অত গান্ডু কেউ থাকে না তো সবাই কিন্তু জেনে যাবে তখনই তার মনের মধ্যে একটা দুটো জিনিস তৈরি হবে এক হচ্ছে তারও প্রবণতা হবে পরের বছর এটা করার আর দু নম্বর হচ্ছে তার হচ্ছে সিনিয়র তার প্রতি তার অবিশ্বাস জন্মে যাবে তো যত এই বিশ্বাস অবিশ্বাসের খেলাটা চলতে থাকবে না যত এই অবিশ্বাসের পাঠটা বাড়তে থাকবে ততই আমাদের মধ্যে কিন্তু এই যে ব্যাপারটা প্রফেশনাল জেলাসি অ্যান্ড অল এই যে আমাদের নিজেদের মধ্যে এত সম্পর্কের অবনতি সিনিয়ার জুনিয়ার রিলেশনের অবনতি এবং প্রফেশনাল লাইফে ডাক্তারদের মধ্যে সম্পর্কের এত অবনতি এগুলো কিন্তু হতেই থাকবে কারণ আমরা একে অপরকে যদি অপরকে যদি বিজনেসের সোর্স হিসাবে ট্রিট করি আমার ভাই বোনেদেরকে তাহলে সেক্ষেত্রে ওই যে বলেছি র্যাগিংয়ের জন্য যেমন একই ব্যাপার সেরকম কিছু ভিডিও আসছে আমার কাছে লাইভ র্যাগিংয়ের ঠিক আছে তো সেগুলো আমি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ র্যাগিং আমিও করেছি ঠিক আছে কিন্তু পনেরো মিনিটের র্যাগিং পনেরো মিনিটের গল্প এবং পনেরো মিনিটের লাইভ উপদেশ এটাই ছিল আমার পদ্ধতি ঠিক আছে এবার র্যাগিং মানে সেই রকম র্যাগিং ওনাই নাম জিজ্ঞাসা করা নাম জিজ্ঞাসা করা একটু মজা করা এবং সবাই হাসিম করে ঘর থেকে বেরিয়ে যেত এবং আবার হয়তো কেউ কেউ আমার রুমে নিজের থেকেই চলে আসতো দাদা হেল্প করো একটু এবং সেটা একদম সেই ফ্রেশার্স পিরিয়ডের আগে যে সময়টা তোমরা র্যাগিং পিরিয়ড বলো সেই সময়কারই কথা বলছি তো বললাম ওই যে বললাম যে কোনো জায়গায় খুশি গিয়ে জিজ্ঞাসা করে নিতে পারো সেটা কারণ এখন তো তোমাদের অনেক চেনাশোনা আছে প্লাস আমাকেও অনেকজন চেনে তো কে মানে কোনো দিন না কোনো দিন আমার কোনো জুনিয়ারের সঙ্গে তোমাদের দেখা হয়ে যেতেই পারে তাকে জিজ্ঞাসা করে নিতে পারো হয়তো সে তুমি তাকে পিজিটি হিসাবে পেয়ে গেলে বা স্যার হিসাবে পেয়ে গেলে পেতেই পারো বা ভালো সম্পর্ক তৈরি গেলে তখন কুন্তলদা নামে একটু জেনে নিও কলেজ লাইফে কুন্তলদা কেমন ছিল পিজিটি লাইফে কুন্তল কেমন ছিল ইন্টার্ন হিসাবে কুন্তলা কেমন ছিল হাউস স্টাফ হিসাবে কুন্তল কেমন ছিল তো যাই হোক সেটা অন্য কথা তো এই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে একটা কথাই বলবো যে এই যে বোন সেটের ব্যাপারটা তোমরা একটু বুঝে শুনে নিও দেখো আমার হাতে তো এই ফুল সিস্টেমটাকে কন্ট্রোল করার ক্ষমতা নেই তবে এই মুহূর্তে যে দামটা আমি বুঝতে পারলাম যে আট হাজার টু পঁয়ত্রিশ হাজার ইউনিল্যাটারাল টু বাইল্যাটারাল বাইল্যাটারেল দাম ডবল ধরে রাখো তো মোটামুটি পনেরো হাজার একটা স্ট্যান্ডার্ড রেট চলছে এখন ইউনিল্যাটারেল এবং পঁচিশ হাজার একটা স্ট্যান্ডার্ড রেট চলছে বাইল্যাটারাল এইরকম একটা রেট চলছে এবং এই যে রেটটা কীভাবে হলো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটাকে থামিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই বাট এইটুকুই বলবো যারা এই বছর তোমরা বোন সেট কিনছো অনেকেই দুজন মিলে কিনবে অনেকেই একা কিনবে তো চেষ্টা করবে পরের বছর সেই দামেই দিয়ে দিতে লাভ করার কি আছে ভাই বোনের কাছে বা একটু কম নেবে ভাই বোনই তো হয় এইটুকুই তোমাদের কাছে তো এই ছিল আজকের ভিডিও মানে থেকে করে আস্তে আস্তে বেড়ে গেল কতটা মানে তোমাদের লাগবে কতটা মানে ব্যাপার তোমাদের ইনলেটারাল বাইলেটারাল এবং কিভাবে তোমরা সেটা আবার জুনিয়ারদেরকে বিক্রি করার চেষ্টা করবে এই নিয়ে আমার কিছু উপদেশ বলতে পারো কথাবার্তা বলতে পারো এবার তোমাদের লাইফ তোমরা যা করবে তোমাদের ব্যাপার তোমাদের টাকা তোমরা কি করবে তোমাদের জুনিয়র আমার কিছুই না আমি তোমাদেরকে পুরো ভিতরে কথাটা খুলে বললাম তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে বা অনেকেরই হয়তো ভালো লাগবে না ভিডিওটা অনেক সত্যি কথা বলে দিলাম বলে তো ভালো লাগুক না লাগুক যদি শেয়ার করতে ইচ্ছা হয় তাহলে শেয়ার করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট ব্লগে আজকের মতো চলো টা